স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী। ঘটনা কাঞ্চনপুরের নেতাজিনগর শালবাগান এলাকায়। স্বামী নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী সুমিতা চাকমা এবং পুত্র সৃজন চাকমাকে দা দিয়ে আঘাত করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে গৃহবধূর পরিবারের লোকজন। আহতদের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদেরকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে। গোটা ঘটনা এলাকা চাঞ্চল্য বিরাজ করছে। ওর বাড়ি তো কালকে রাত্রে কল করছে, আমার এটা তো ঘটনা হয়েছে। তার মেয়ে কল করছে, আমার বাবা কাছে, মারে কাছে আর আমার ভাইয়ের কাছে, এরকম আমি রিপোর্ট পাইছি। মানে আপনার কাছে খবর গেছে না? খবর গেছে। আপনি কি ধারণা করতে পারেন তার আর কি পারিবারিক সমস্যার কারণে হইতে পারে এটা? না না না, পারিবারিক সমস্যা আগেও হয়নি, কিন্তু এখনো আমি যে তদন্ত লইছি কোনো কিছু প্রবলেম হয়েছে না পারিবারিক সমস্যা।